পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চমক। এবং মানে এতদিন কোথায় ছিল ওই প্যান্ডেলটা? ওই পুরো প্যান্ডেলের মধ্যে কিন্তু একটা অন্য রকমের একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, মারাত্মক প্যান্ডেল হয়েছে ভাই। এটা নদিয়াতে কোথায় ছিল এটা, মানে ম্যাক্সিমাম লোকই জানে না। এটা কল্যাণীতে নিয়ে পড়ে আছে। কালিনারায়ণপুর চলে এসো, মারাত্মক প্যান্ডেল হয়েছে এখানে। এটা কি দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে এলিয়েন নেমেছে। এত সুন্দর দৃশ্য তোমরা কোথাও দেখতে পেয়েছো বলে আমার তো মনে হয় না কলকাতার আশপাশে বা জেলাগুলোতে। দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিং। আমি এই প্যান্ডেলটাতে যাচ্ছি, কোথায় আছি সব কিছু বলে দিচ্ছি। এটা হচ্ছে কালিনারায়ণপুর স্টেশন। তোমাদেরকে আমি বলেছিলাম যে বিশাল বড় একটা চমক নিয়ে আসবো, তো সেই চমক নিয়ে কিন্তু আজকে চলে এসেছি কালিনারায়ণপুর জংশনে। প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিক দিয়ে আমি শর্টকাট মারছি, নামবো, নেমে ওই যে প্যান্ডেলটাতে যাব। এই প্যান্ডেলটা দেখতে মানুষের লোক সমাগম, মানে চোখে পড়ার মতো, পুরো ঢল নেমেছে বলতে পারো। এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু নদিয়ার মধ্যে অন্যতম একটা প্যান্ডেল। এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, প্রচুর ভিড়, অপরূপ দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে। লাইটিংটা দেখো জাস্ট, আর মানুষজন আসছে যাচ্ছে, মানে প্রচুর লোক কালিনারায়ণপুরের মতো জায়গাতে এই যে প্যান্ডেলটা এবছর করেছে। কোনো কথা হবে না, আমি যাচ্ছি সামনে। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতাকে আমরা আশীর্বাদ মনে করি। কালিনারায়ণপুর সুহৃদয় সংঘ, সেই তাদের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চমক এবং কল্যাণীকেও হারিয়ে দিতে পারে। এটা হচ্ছে এলিয়েনের প্যান্ডেল করেছে। দেখতে পাচ্ছ লাইটিংটা অসাধারণ। তো আমি আছি আপাতত কালিনারায়ণপুর নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের ওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। ইভেন কল্যাণী আইটিআই প্যান্ডেলের চেয়ে অনেক অনেক গুণ ভালো। এই যে দেখতে পাচ্ছ ওদের যে লাইটিংটা দেখতে পাচ্ছ এবং স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। এবার কিন্তু এলিয়েনের একটা থিম করেছে কালিনারায়ণপুর সুহৃদয় সংঘ। তো লাইটিং শোটা তোমরা একটু এনজয় করতে থাকো। প্যান্ডেলটাতে কিন্তু এখন যেটা চলছে সেটা সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড শো, এবং এরপরে কিন্তু একটা থ্রি ডি শো হবে। তো সেগুলো আর কি আধা ঘন্টা পরপর হচ্ছে। এখন যেমন সাউন্ড শোটা চলছে, আর এখানে বেনারস থেকে কিন্তু যে গঙ্গা আরতি সেটাও কিন্তু লাইভ হবে আধা ঘন্টা ধরে। ওই যে ওইখানটাতে কিন্তু মায়ের প্রতিমা রাখা, ওই যে দেখতে পাচ্ছ। আর এর ভেতরে যাবো, এখনো যাইনি। চলো ভেতরটা থেকে আগে একটু ঘুরে আসি। বেসিক্যালি এটা একটা ইউএফও। তো সেই ইউএফওটাকে এখানে, মানে এলিয়েনরা আসছে সেই দৃশ্যটাকে আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এরপরে যে থ্রি ডি শোটা হবে সেটাতেও কিন্তু এলিয়েনরা যে পদার্পণ করছে সেগুলোও দেখানো হবে। আর মারাত্মক প্যান্ডেল হয়েছে ভাই। এটা নদিয়াতে কোথায় ছিল এটা, মানে ম্যাক্সিমাম লোকই জানে না। এটা কল্যাণীতে নিয়ে পড়ে আছে। কালিনারায়ণপুর চলে এসো, মারাত্মক প্যান্ডেল হয়েছে এখানে। এই যে এলিয়েনরা বেরিয়ে এসছে ইউএফও থেকে, সেগুলো আর কি দেখানো হয়েছে। দেখো ছোট থেকে বড় সব রকমের এলিয়েন, আর ভেতরে কিন্তু একটা শো চলছে। তো চলো ভেতরটাতে যাই। বাইরে তো সাউন্ড এন্ড লাইট শো চলছেই, আর ভেতরে একটা তিন মিনিটের একটা শো চলছে। তো সেই শোটা তোমাদেরকে দেখাবো। আর পেছনে দেখতে পাচ্ছ, মানে লাইটের যে রিফ্লেকশন হচ্ছে অসাধারণ। ভেতরটায় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের একটা অন্যরকমের একটা থিমের তৈরি করা হয়েছে, মানে এলিয়েনদের রূপে আর কি এখানে রূপ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর
আর যদি পুরো ভেতরটা দেখাই তো দেখো একটা ইউএফওর ভেতরে যেমন হয় সেই রকম করে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এনারা। এই যে এখানে এলিয়েন রয়েছে এরকম করে, কিন্তু চারিদিকে এলিয়েনদের পুরো প্যান্ডেলটাই হচ্ছে এলিয়েনদের প্যান্ডেল। ওয়াও, জাস্ট অসাধারণ ভেতরটা। এই যে সেই জাদু যে ধূপ ধূপ করেছিল ঋত্বিক রোশনের সেই সিনেমার জাদু, ওই পুরো প্যান্ডেলের মধ্যে কিন্তু একটা অন্য রকমের একটা আওয়াজ হচ্ছে। এই মাঝখানটা দেখতে পাচ্ছ ইউএফওর, ওফ অসাধারণ অসাধারণ প্যান্ডেল। এটা কীভাবে করেছে, লাইটিংগুলো দেখতে পাচ্ছ চারিদিকে অসাধারণ লাইটিং করা। এই এখানটাতে দেখতে পাচ্ছ এই যে একটা বড় সড় একটা এলিয়েন করা হয়েছে, এখানটা দেখতে পাচ্ছ। আর সব মিলিয়ে এই মাকে দেখে নাও, এখান থেকে দেখো একটা অন্য রকমের রূপ দেওয়া হয়েছে কিন্তু। সাইডগুলোতে যদি দেখাই তো অনেক ছোট ছোট এলিয়েন কিন্তু দাঁড়িয়ে আছে, আর এখান দিয়ে কোনো পাওয়ার সাপ্লাই হচ্ছে এরকম মানে ফুটিয়ে তুলেছে। এটা অদ্ভুত একটা প্যান্ডেল, এলিয়েনের প্যান্ডেল। এইসব জায়গাগুলো তো দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দরভাবে এসব কাজবাজ করেছে। ওয়া ওয়া ওয়া, কোনো কথা হবে না, প্যান্ডেলটা জাস্ট এক কথায় অসাধারণ। কল্যাণীকে হার মানিয়ে দেবে কালিনারায়ণপুর, সত্যি কথা বলছি এই প্যান্ডেল কল্যাণীকে এক চান্সে হার মানিয়ে দেবে। মানে এতদিন কোথায় ছিল এই প্যান্ডেলটা, এই কালিনারায়ণপুরের মতো জায়গায় কোথায় ছিল সুহৃদয় সঙ্গ? অসাধারণ প্যান্ডেল, এক কথা এলিয়েন প্যান্ডেল, জাস্ট অসাধারণ। তো এই যে বাইরে বেরিয়ে আসলাম, এনারা সবাই আর কি হেল্পফুল ছিল, যাই হোক আমি ভিডিও করলাম, করে বেরিয়েও এলাম। এনারা যারা সিকিউরিটি গার্ড আছে সবাই কিন্তু খুব হেল্পফুল ছিল। তো এই যে দেখতে পাচ্ছ লাইটিং শোটা, ওয়াও জাস্ট এক কথা অসাধারণ এই প্যান্ডেলটা, কোনো কথা হবে না। তো একটু পর কিন্তু আরতি শুরু হবে এখানটাতে, যে বারাণসের যে গঙ্গা আরতি সেটাই শুরু হবে, প্রিপারেশন চলছে এনাদের। এই যে মায়ের প্রতিমা, আর এখানে ডাকিরা কিন্তু রেডি আছে। ভিড়টা দেখতে পাচ্ছ মানুষের কি লেভেলে ক্রেজ, এখানে যারা ঢুকছেন না তারা, আর এখানে যারা ঢুকছে তারা ওই লাইন দিয়ে বাইরে একদম পুরো 1 কিলোমিটার মতো লাইন পড়েছে বলতে পারো। তো এখানে এই যে ঢুকছে মানুষজন দেখতে পাচ্ছ, দেখো একটা 3D শো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই 3D শোটা কিন্তু এবার মানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর পরে 3D শোটা শুরু হয়ে গেল, এর উপরে এলিয়েন যে ইউএফও তার উপরে দেখতে পাচ্ছ এখানটাতে। অসাধারণ কিন্তু এই প্যান্ডেলটা, জাস্ট অসাধারণ ভাবে করেছে, মানে লাইট অ্যান্ড সাউন্ড শো হলো, তারপরে এখানটাতে দেখতে পাচ্ছ 3D লাইট শো হচ্ছে, মানে জাস্ট ওয়াও। এই যে এখান দিয়ে একটা প্রজেক্টরের মাধ্যমে ফেলা হচ্ছে এগুলোকে দেখতে পাচ্ছ। আজকে শুভ ষষ্ঠী, আপনাদেরকে আমি বলবো নবমীর মধ্যে একদিন হলো ঘুরে যান এখানটাতে, অসাধারণ অনুভূতি হবে। গঙ্গা আরতি শুরু হয়ে গেল, এটা কিন্তু আধা ঘন্টা ধরে চলবে। এখানে দেখতে পাচ্ছ 3D এর মাধ্যমে কিন্তু অনেক কিছু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, মানে মহাদেবকে ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ, উপরে মা কালীকে ফুটিয়ে তোলা হচ্ছে, এইভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে 3D লাইটিং এর মাধ্যমে। তো ওখানে কিন্তু গঙ্গা আরতি চলছে, আমি বেরিয়ে আসলাম, এখানটাতে 3D লাইটটা এ করা হচ্ছে এর উপরে দেখতে পাচ্ছ। আর ব্যাপারটা হচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, গঙ্গা আরতি অনেকক্ষণ ধরে হবে। তো আর মানুষের ভিড় কিন্তু এখনও লেগে রয়েছে বাইরে, প্রচুর বড় লাইন আর কি, ওখান দিয়ে মানুষজন ঢুকছে ভেতরে, ভেতরে একটা শো হচ্ছে। কেমন লেগেছে এই প্যান্ডেলটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আশা করছি সবচেয়ে বড় চমক ছিল এটা তোমাদের জন্য, আমি বলেছিলাম একটা বড় চমক দেবো, সেই চমকটা কিন্তু দিচ্ছি তোমাদেরকে এই সপ্তমীর সকালে। তো আশা করছি তোমাদের এই সুহৃদ সঙ্গের এই যে পুজোটা খুবই ভালো লেগেছে। আমার পেছনে দেখতে পাচ্ছ সে ওই দূর থেকে কিন্তু আলোর ঝলকানি দেখতে পাচ্ছ, তো ওটা কিন্তু এখন ওই 3D শোটাই হচ্ছে, লাইট অ্যান্ড সাউন্ড শো যখন হচ্ছিল তখন আরও সুন্দর লাগছিল। তো তোমাদের সবচেয়ে বড় চমকটা এই ষষ্ঠীর দিন দিয়ে দিলাম, সপ্তমীর দিন সকালেই ভিডিও চলে আসবে। তা আমি দীপজ্যোতি, আপাতত সাইন আপ জানাচ্ছি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দ্যান স্টে টিউন্ড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট, টাটা।